সাফা কবির। বর্তমানে এই নামটি আর কারোই অজানা নয়, সবাই তাকে চেনেন একজন অভিনেত্রী হিসেবে। নাটকের জগতে নানা ধরনের চরিত্রে অভিনয় করে তিনি কুড়িয়েছেন অনেক নাম। শুধু অভিনয় দক্ষতা দিয়েই নয়, ফ্যাশনের জগতেও তার ভূমিকা রয়েছে অপরিসীম। এক কথায় বলা যায় সে একজন ফ্যাশন কুইন। এতটা স্বচ্ছ এবং পরিপাটিভাবে অন্য কোনো অ্যাক্ট্রেসকেই কিন্তু দেখা যায় না। প্রায় প্রতিটা নাটকেই দেখতে পাবেন পরিপাটি, রুচিশীল এবং মানানসই পোশাকে তিনি নিজেকে উপস্থাপন করছেন। সবসময় কোথায় যেন একটা ফ্রেশ লুকস থাকবেই তার মাঝে, যেটা সচরাচর অন্য অভিনেত্রীদের মধ্যে দেখা যায় না। আর অদ্ভুতভাবে প্রত্যেকটা পোশাকেই এবং প্রত্যেকটা রঙেই তাকে অপূর্ব সুন্দরী লাগে। এখনকার সময়ে বাংলাদেশের প্রায় প্রতিটি নাট্য অভিনেত্রী অপূর্ব সুন্দরী এবং যথেষ্ট পরিমাণে রুচিশীল পোশাক পরে থাকেন, কিন্তু তারপরেও তাদের সবার মধ্যে সাফা কবিরের ভূমিকাটা একটু অন্যরকম। যখনই আমরা পাশ্চাত্য দেশগুলোর অভিনেত্রীদেরকে দেখি, তাদের ফ্যাশন দেখলে আমরা জাস্ট বলে উঠি, ওয়াও, এটা শুধু ওদের ক্ষেত্রেই সম্ভব। কিন্তু না, নাট্যজগতের মতো ছোট গণ্ডিতে থেকেও সাফা কবির প্রমাণ করেছেন বাংলাদেশের অভিনেত্রীরাও ফ্যাশন সচেতন এবং ইন্টারন্যাশনাল অ্যাক্ট্রেসদের সঙ্গে তুলনা করতে গেলে তারাও কোনো অংশে কম নয়। 90-এর দশকে ফারজানা সুমি এরকম একটি ভিন্নধর্মী আমেজ তৈরি করেছিলেন তার ফ্যাশন দিয়ে। তারপরে শ্রাবস্তী দত্ত তিনিও একটা ভিন্নধর্মী আমেজ তৈরি করেন। দীর্ঘ অনেক বছর পর সাফা কবির তার ফ্যাশন দিয়ে আরেকটি নতুন আমেজ তৈরি করলেন। আমার মতে মিডিয়া জগতে থাকলে গ্ল্যামারটাও হওয়া উচিত আন্তর্জাতিক, ফ্যাশনটাও হওয়া উচিত আন্তর্জাতিক। সাফা কবিরের মতো আরও নতুন নতুন অনেক অভিনেত্রী আমাদের দেশে আসুক এটাই কামনা করি, যারা শুধু অভিনয় নয় পাশাপাশি ফ্যাশন এবং পোশাকের ক্ষেত্রেও হয়ে উঠবে অন্য দেশের কাছে সেরা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।